আসসালামু আলাইকুম। আসছে শীত, আর এই শীত মানেই পিঠা ফুলি খাওয়ার ধুম। আজ আমি সেই রকম একটি পিঠা তৈরি করব। আজ তৈরি করব খিরসা পাটিসাপটা। আর এই খিরসাটা যদি ঠিকঠাক তৈরি করা যায় তাহলে পাটিসাপটাটা খেতে হয় অনেক বেশি মজার। চলুন দেখি কিভাবে তৈরি করব আজকের এই খিরসা পাটিসাপটা। পাটিসাপটা তৈরির জন্য প্রথমে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এজন্য এখানে নিয়ে নিলাম আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। এখানে আমি ভেজা চালের গুঁড়া নিয়েছি, আপনারা চাইলে শুকনো চালের গুঁড়া দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারেন। এবার এখানে নিয়ে নিলাম আমি 1/3 কাপ পরিমাণ ময়দা। এই ময়দা পিঠায় দিলে পিঠাটা অনেক বেশি সফট হয়। এবার এখানে দিয়ে দেবো আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে। এখানে আমি 1/3 কাপ পরিমাণ পাউডার মিল্ক। এবার এখানে দিয়ে দেবো আমি 1/4 টিস্পুন পরিমাণ লবণ। এবার শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নেব। আমার সবগুলো উপকরণ একদম সুন্দর মতো মিশে গেছে। এবার এখানে আমি কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। প্রথমে এখানে আমি 1 কাপ আরও 1/2 কাপ পানি দিয়ে দিলাম, লাগলে পরে আরও পানি অ্যাড করে ব্যাটারটা তৈরি করব। আমি একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা ঠিকঠাক হয়েছে কি না একটু দেখে নিতে হবে। এবার একটু দেখে নিচ্ছি, আমার কাছে মনে হচ্ছে ব্যাটারটা আর একটু পাতলা হওয়া দরকার, তাই এখানে আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম। পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, ঠিক যেমন চিতই পিঠার গুলো আমরা তৈরি করে থাকি। আমার ব্যাটারটা একদমই ঠিকঠাক তৈরি হয়েছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 20 মিনিটের জন্য রেখে দেব। এবার পাটিসাপটা তৈরির জন্য খিরসাটা রেডি করে নেব। এজন্য এখানে নিয়ে নিলাম আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ পাউডার মিল্ক। আপনারা পাউডার মিল্কের পরিবর্তে এখানে লিকুইড দুধ দিয়েও তৈরি করতে পারেন। সেক্ষেত্রে দুধটা জাল দিয়ে ঘন করে এই খিসাটা তৈরি করতে হবে। এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এবার দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। এখানে চালের গুঁড়ার পরিবর্তে সুজি অথবা ময়দা দিয়েও এই খিসাটা তৈরি করতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ পরিমাণ খেজুরের গুড়। মিষ্টির পরিমাণটা আপনারা যা যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। এবার দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ কোরানো নারকেল। এই কোরানো নারকেলটা পিঠায় দিলে পিঠাটা খেতে অনেক বেশি মজার হয়। দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ এলাচ গুঁড়া, এটা চাইলে আপনারা বাদ দিতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে লবণ। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব, তবে চুলা জালটা অবশ্যই বন্ধ করে তারপর মিশাতে হবে। এবার চুলার জালটা বরাবরের মতো লো করে দিয়ে খিসাটা তৈরি করব। দেখুন, নাড়াচাড়া করতে করতে খিসাটা এরকম অবস্থায় চলে এসেছে, একদমই নাড়া বন্ধ করা যাবে না। আমার খিসাটা এর চেয়ে বেশি ঘন করা যাবে না, কারণ ঠান্ডা হয়ে গেলে আরও আঠালো হয়ে যাবে। পাটিসাপটা তৈরির জন্য খিসাটা একদমই রেডি হয়ে গেছে। 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব। খুলে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার আমি পাটিসাপটা বানাতে চলে যাব। এজন্য চুলায় একটি প্যান বসিয়ে আমি গরম করে নিয়েছি, তবে খুব বেশি গরম প্যানে পাটিসাপটা গোলা দিলে পাটিসাপটাটা একদম ছিদ্র ছিদ্র হবে, যেটা দেখতে একদমই ভালো লাগবে না। এখানে আমি তেল ব্রাশ করে নিলাম, নিয়ে ছোট একটা গোল চামচ দিয়ে 2 চামচ পরিমাণ ব্যাটার এখানে দিয়ে এভাবে একটু প্যানে ছড়িয়ে দেব। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 সেকেন্ডের জন্য কুক করে নেব। ঢাকনাটা খুলে নিচ্ছি, দেখুন এরকম কালার চেঞ্জ হয়েছে এবং প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে। আমি যে পাটিসাপটার জন্য খিসাটা রেডি করেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ খিসা নিয়ে আমি একপাশে এভাবে ছড়িয়ে দিলাম। এবার আমি এভাবে করে ভাঁজ করে নেব। ঘুরে ঘুরে আমি ভাঁজ করে নিলাম, নিয়ে আমি উল্টে উল্টে ভেজে নেব। আমার পাটিসাপটাটা একদমই রেডি হয়ে গেছে। এবার আমি প্যান থেকে তুলে নেব। একইভাবে আমি আরেকটা পাটিসাপটা তৈরি করে দেখাচ্ছি। আবারও আমি 2 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে প্যানের গায়ে এভাবে করে ছড়িয়ে দেব। কালার চেঞ্জ হয়ে এলে এর মধ্যে আমি পাটিসাপটার বানানো যে খিসাটা সেটা আবারও একপাশে এভাবে করে দিয়ে দেব। দিয়ে আবার এভাবে ভাঁজ করে নেব। আমি ঘুরে ঘুরে এভাবে করে ভাঁজ করে নিচ্ছি। এভাবে করে আমি বাকি সবগুলো পাটিসাপটাই তৈরি করে নেব। যেহেতু আমি গুঁড়া দুধ দিয়ে খিসাটা রেডি করেছিলাম, তাই খুব একটা বেশি সময় লাগেনি এবং এই পাটিসাপটাটা খেতেও অনেক বেশি মজার হয়। আশা করি আমার আজকের রেসিপি সবার ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক পেজে থাকেন তাহলে পেজ ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।